ক্যাপ্টেন হিসেবে কতটা সফল ছিলেন তামিম ইকবাল? হুট করে অবসর ঘোষণা দিয়েছিলেন, এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর থেকে ফিরে আসেন, তবে শেষ পর্যন্ত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম। বিসিবি সভাপতির বাসায় এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এ ক্যাপ্টেন। কয়েকদিনের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে এমনও জানা গিয়েছে। অধিনায়কত্ব ছাড়ার পর তামিম বলেছেন, ভ্রমণটা দারুণ ছিল, ফলে কথা বলবে, আমি ভালো করেছি, তবে যদি অধিনায়ক থাকতাম তাহলে স্বার্থপরের মতোই হতে হতো। যারা আমাকে চেনে তারা জানে আমি সবসময় দলকে এগিয়ে রাখি, এটি আমার হয়ে কথা বলবে। অধিনায়ক হিসেবে না থাকলেও যিনি তার জায়গায় আসবে তাকে সহায়তা করার আশ্বাসও দিয়েছেন এই ক্যাপ্টেন। তিনি বলেন, একাদশে খেললে যে অধিনায়ক থাকবে তাকে দল সহায়তা করবে। ফলে এখানেই শেষ হয়ে যাচ্ছে তামিমের অধিনায়কত্বের যাত্রা। ওয়ানডেতে তামিম অধিনায়কত্ব করেছেন 37টি ম্যাচে, যেখানে তার জয় 21টি, অর্থাৎ জয়ের হার 56.75%। বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক হিসেবে যাকে আলাদা মর্যাদা দিয়েছে, সেই মাশরাফি বিন মুর্তজার চেয়ে তামিমের জয়ের শতাংশ মাত্র 0.6 কম। 88 ম্যাচে 50 জয়, ক্যাপ্টেন মাশরাফির সাফল্যের হার 56.81। তামিম পূর্ণ মেয়াদে বাংলাদেশের অধিনায়ক হন 2021 সালের জানুয়ারিতে। এর আগে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, তবে সেটা আপৎকালীন। 2019 সালে বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক মাশরাফির চোটের কারণে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তামিমকে। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে শ্রীলঙ্কার কাছে 3-0 ব্যবধানে হারা তামিম পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হারিয়ে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ হারে তামিমের বাংলাদেশ, তবে সেই হারের পর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। ওয়ানডেতে তামিম অধিনায়ক হওয়ার আগে থেকেই বাংলাদেশ দল ভালো। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, এদের হারানোর কোনো অর্থেই নতুন কিছু নয়। তবে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তামিম যে সফল, এর সবচেয়ে বড় সাইনবোর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়। 20 বছর অপেক্ষার পর গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জেতে বাংলাদেশ। এই সিরিজ জয়ের মহত্তা আরও বাড়িয়ে দেয় একটি পরিসংখ্যানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের ওয়ানডে সিরিজ জিততে সময় লেগেছে 26 বছর, আর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দল তো এখনও জিততেই পারেনি। সর্বশেষ আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে হারের পরে আচমকা অবসর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ফলে পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে হারের রেকর্ড থাকলো তামিম ইকবালের। কোথায় হবে তামিম বিসিবির সভা, তা নিয়েই চলছিল যত জল্পনা কল্পনা। গুলশানের কোনো হোটেলে নাকি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই হবে সেই সভা, হয়তো সভাটা হয়ে যাবে অন্য কোথাও, এরপর সংবাদ সম্মেলন হবে আরেক জায়গায়। সংবাদকর্মীদের মধ্যে এই জল্পনা কল্পনা গতকাল সকাল হয়ে দুপুর ও বিকেল পর্যন্ত চলতে থাকে। কোথায় কী হচ্ছে তা কেউ জানে না। শেষ পর্যন্ত সন্ধ্যায় জানা গিয়েছে সেই জায়গার নাম।